কক্সবাজারের ছকরিয়ায় যৌতবাহিনীর অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের বাসায় চলছে সুকের মাতম এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা বলেন এমন মৃত্যু যেন আর কারো না হয় একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের বাবা সরোয়ার জাহান প্রায় বাকরুদ্ধ তিনি বলেন এরকম মৃত্যু যেন আর কারো না হয় আর যেন কোনো বাবার এভাবে আর করতে না হয় আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার চাই তানজিম আমার একমাত্র ছেলে সে ছিল বাড়ির একমাত্র উপার্জন করার লোক আমি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ফাঁসি চাই এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের মা নাজমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন তিনি বলেন সরকার প্রদান ও সেনা প্রদানের কাছে আমি ছেলে হত্যার বিচার চাই তানজিম ছিল আমার কলিজার টুকরা আজ মঙ্গলবার তানজিমের জানাজার নামাজের পর কবরস্থানে দাপন করার কথা রয়েছে তানজিম নিহতের খবর এলাকায় জানাজানি হলে তার বাড়িতে ভিড় করে আত্মীয় স্বজন সহ এলাকাবাসী এ ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এরই মধ্যে গটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা নিহত তানজিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছকরিয়া উপজেলার অন্তর্গত দুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে ছকরিয়া আর্ম ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় আনুমানিক চারটার দিকে মাছপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিমের ঘাড়ে চুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন গুরুতর আহত অবস্থায় তানজিমকে দ্রুত উদ্ধার করে চকরিয়া ক্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসি নেওয়া হলে বুড় ছাড়টা পঞ্চাশ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন